আজকে 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 শুট হিসাবে আপনি কি বলবেন? আজকে শুট হিসাবে বলবো মানে অনেক ইমেজিং লাগছে এই জায়গা যেখানে এসেছি চেঙ্কুরি জায়গাটা তো মানে গুড ফিল করছি এখানে এসে। আর ড্রেসিং চলছে, মেকআপের কাজ চলছে, আপনারা পাশেই দেখছেন এখানে মেকআপের কাজ চলছে। আর একটু পরে আমরা শুটে নামবো, যেহেতু আমাদের সাথে এক্সপার্ট ক্যামেরাম্যান জন আছে। জন্দা যখন আমরা শান্ত মুভি শুট করছিলাম তখন জন্দা সেখানে ড্রোন ড্রোন ক্যামেরা নিয়ে উপস্থিত ছিল, আর সে থেকে তার সাথে পরিচিত আমরা। আর আসলে বিটিভি বরাক যেটা ফেসবুক পেজ আছে সেখানে আপনারা গত যে মিউজিক ভিডিও দেখেছেন সেটাতে আমরা দেখেছি 4 লক্ষ ভিউজ হয়েছে, যার জন্য আমরা বিটিভি পরিবার অত্যন্ত খুশি। আর আপনারা যে 10,000 মেম্বার আমাদের রয়েছেন ফলোয়ার্স, আমি মনে করবো যে এরা আমরা এই লক্ষ লক্ষ ফলোয়ার্সদের মধ্যে থেকে বেছে বেছে পেয়েছি 10,000, কারণ এদের মধ্যে থেকে কোনোদিন কোনো ভিডিওতে কেউ গালি দেয়নি আমাদের। আর সেহেতু আমাদেরকে ফলোয়ার্স বাড়ানোর জন্য কষ্ট হচ্ছে, আমরা হয়তো ফলোয়ার্স আজকে বললেও আমরা 50-60 হাজার ক্রস করে নিতে পারতাম যদি বিকেলে বেরিয়ে কিছু ভিডিও গালির ভিডিও অন্যকে গালাগালি করে ভিডিও বানাতাম, অবশ্যই সেখানে 50-60 হাজার ভিউয়ার্স হয়ে যেত, কারণ আজকালকার রুচিটা একটু ভিন্ন। আপনারা দেখেন সলমন খান না দেখে হিরো আলমকে দেখছেন। আচ্ছা, এবারে যে ভিডিওটা আপনি দিচ্ছেন, তারপর দেখুন কাঁচা বাদাম কি একটা গান, সেটাও ভাইরাল হচ্ছে, তার মানে রুচি পরিবর্তন হয়ে গেছে। আর আমরা সে জায়গায় যেতে পারি না বলেই আমাদের ফলোয়ার্স কম। আচ্ছা, আর দুঃখের বিষয় এটাই, গত ভিডিওতে আমি কমেন্ট কিছু ব্লক করে রেখেছিলাম, আমার ফলোয়ার্সরা শুধু কমেন্ট করতে পারবে বাকিটা নয়, কারণ আমার ফলোয়ার্সরা কোনোদিন আমার পেজে গিয়ে কোনো ভিডিওতে খারাপ ভিডিও নয় কোনো মন্তব্য বাজে মন্তব্য করে না। গত ভিডিওতে দেখেছি 4-5টা কমেন্ট এসে গেছে, কোথা থেকে জানি না, ওগুলার প্রোফাইল লক ছিল। তারপর আমি ভাবলাম যে আমার ফলোয়ারদের জন্যই শুধু আমি এটা ওপেন করে রাখি, বাকিদের জন্য বন্ধ, তার জন্য দুঃখিত। আচ্ছা, আজকের যে ভিডিওটা আপনি আপলোড করবেন বা শুটিং চলছে সেটা আপনার কোনো মেসেজ থাকবে না কমিটি থাকবে, কীরকম থাকবে? অ্যাকচুয়ালি এটা একটা এন্টারটেনমেন্ট আর ফলোয়ারদের দর্শকদের রুচির জন্য আমরা মিউজিক ভিডিও বানাচ্ছি। এর আগে আমরা যেটা ড্রামা করতাম সেগুলোতে কিন্তু সোশ্যাল মেসেজ থাকতো, অবশ্যই চেষ্টা করতাম, যদিও কমেডি নাটক কিন্তু সেখান থেকে সমাজে একটা মেসেজ যাও, এ ধরনের কিছু আমরা করতাম। আর কিছু আমাদের ফ্যান ফলোয়ার্স আছেন, রুচির তো একটু ভিন্ন ভিন্ন, সেটা 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 শেষ হয়ে গেছে না, আগে দিয়ে করবেন আপনি ড্রামা নাটক যেটা, হ্যাঁ আর সেগুলো করবো। আর যদি ভালো টিম পাই আমরা ফিল্মেরও একটা কাজ হাতে নেবো। আমি ওই জায়গায় সিলেটি বড়াক নামক একটা ইউটিউব চ্যানেল খুলেছে, তারা একটা মিটিং করেছিল, সেখানে আমি বলছি আপনারা সব যদি একজুট হয়ে থাকেন অবশ্যই আমরা একটা ফিল্মের কাজ হাতে নেবো। আর আজকের যে মিউজিক ভিডিও সেটা কিন্তু আমাদের অনেক ফলোয়ার কম বয়সী ফলোয়ার্স আছে, তারাও এন্টারটেনমেন্টের দরকার, তাই মিউজিক ভিডিও আমরা মাঝে মধ্যে দেবো আপনাদেরকে। আর মডেল সম্বন্ধে কি বলবেন? আপনারা ভাববেন না যে আমাদের রিয়েল লাইফ এবং অ্যাক্টিং লাইফ, সেটা কিন্তু সম্পূর্ণ আমরা বিপরীত মেরিতে আছি। যখন আমরা অ্যাক্টিংয়ে যাই সেটা আমাদের একটা লাইফ, কিন্তু বাস্তব জীবনে আমরা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। একটা মেয়ের সাথে ভিডিও শুট করার সময় আপনাদের ফিলিং কীরকম থাকে? অ্যাকচুয়ালি যদি কুচিন্তা মনের মধ্যে না থাকে, যদি কু মনের মধ্যে মনে কুরুচিকর কিছু না থাকে, তাহলে একদম ড্যাম কেয়ার শ্যুট করা যায়, কোনো প্রবলেম নেই। আর যেগুলো রোমান্টিক সিন সেগুলো আমরা নিজেকে বাঁচিয়ে এবং যে আমাদের সাথে কাজ করবে তাকে বাঁচিয়ে যেভাবে লওয়া যায় সেভাবেই আমরা করি। আর এডিটিংয়ের মাধ্যমে অনেক কিছু করা যায়, অনেক জায়গায় অনেকগুলো গ্যাপ থাকে, কিন্তু যখন ক্যামেরার অ্যাঙ্গেল থাকে সে জায়গায় ক্যামেরা এমনভাবে অ্যাঙ্গেল করা হয় দর্শকরা বুঝতে পারে যে সেটা একদম ক্লোজ। আর অনেক ফলোয়ার্সরা দেখেই বাজে মন্তব্য করে দেয়, কিন্তু তারা জানে না যে রিয়েল লাইফ কী আর অ্যাক্টিং লাইফটা কী। আমি সেটাই বলতে চাইবো, আপনারা অ্যাক্টিংটা ভালো করে কোনোদিন যদি সুযোগ পান আমাদের সাথে আসুন, অ্যাক্টিংটা দেখুন ভালো করে। আমাদের ফ্যামিলি লুক নিয়ে আসি আমরা শুটিংয়ের সময়, আমরা একটা ভিডিও এডিট করার পর মানে রাত দিন ডিফারেন্স হয়ে যায়। তাহলে কি আমরা বিয়ান্ডার শুট শুট করি, শুট তোমরা দেখলে বুঝবা যে আমরা কোনটা অরিজিনাল কোনটা ইয়ে। প্রায় সময় আমরা বিয়ান্ডার সিনও আপনাদেরকে উপস্থাপন করি, তো সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে সিনগুলো কীভাবে তৈরি করা হয়। আপনারা শুটিংয়ের সময় দেখলে অতটা বুঝতে পারবেন না, যখন আমাদের এডিটিং কমপ্লিট হবে তখন দেখবেন কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আর বারবারও আমি বলছি যে ক্লোজ সিনগুলো আপনারা দেখেন সেগুলো দেখে বাজে মন্তব্য করবেন না, কারণ সেগুলোর মধ্যে অনেক টেকনিক্যাল সিস্টেম থাকে, অ্যাঙ্গেল থাকে ক্যামেরার, অনেক গ্যাপস থাকে, আর সেটা আমরা ক্যামেরা দিয়ে এডিট দিয়ে মেনটেন করা হয়। আর সেটা দেখে আপনারা বাজে মন্তব্য করার কোনো কিছু নেই, বাস্তব জীবন সম্পূর্ণ আলাদা, আমাদের রিয়েল লাইফ যেটা সেটা সম্পূর্ণ আলাদা।